হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, আর বিন্দাস আছি। তো চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকে কোনো ব্লগ করছি, তো আজকে কোনো ডেইলি ব্লগ নয়, কোনো কোথাও যাচ্ছিও না, কোনো ভিডিও না। রাত এখন এখন বাজে হচ্ছে 7:30। আর আমি চলে এসেছি হচ্ছে মা যে জন্মদিনে যা যা গিফট পেয়েছিল সেইগুলো নিয়ে। তো সেইগুলো তোমাদেরকে সেরকমভাবে দেখানো হয়নি, তো তার জন্য একেবারে ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে দেখে নিই, বেশি বকবো না, বেশি বড়ও ভিডিও করবো না, ঠিক আছে? আজ কয় না মামা, ফার্স্টেই দেখাই হচ্ছে যেটা স্পেশাল, যেটা বাবা দিয়েছে মাকে, আমার শ্বশুরমশাই দিয়েছে মাকে। তো এই যে এই গিফটটা দিয়েছে, মানে এই গিফটটা কি এটার মধ্যে আছে, তো এই যে আংটি, এই যে পলার আংটি, এই পলার আংটিটা আমার শাশুড়ি মাকে, বসো বাবা, আমার শাশুড়ি মাকে আমার শ্বশুরমশাই দিয়েছে, গিফট করেছে জন্মদিনে, ঠিক আছে? তো এটা মা পড়েছিল জন্মদিনে, এই এই আংটিটা, এই আংটিটা গিফট করেছে, ঠিক আছে? এবার দেখাই আরও একটা গিফট, যেটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মাকে গিফট করেছে, ঠিক আছে? ঠিক আছে বাবা, তো শাশুড়ি মা সেই গিফটটা পরে, মানে গিফটটা কি মানে শাড়ি দিয়েছে, আর শাড়িটা পরেওছে। এই যে এই শাড়িটা সব জামদানি, এই শাড়িটা মাকে গিফট করেছে আমার শ্বশুরমশাই, ঠিক আছে? শাশুড়ি মাকে গিফট করেছে শ্বশুরমশাই। তো এটা হচ্ছে সাদা লালের মধ্যে, মা গিয়ে পছন্দ করেই নিয়ে এসেছে এই শাড়িটা। তো আমার মা এটা পরেছিল, তোমরা হয়তো দেখেছো, এই শাড়িটা গিফট করেছে। এটা গেল, ঠিক আছে বাবা। আর এবার দেখাই হচ্ছে আমার দাদা কি দিয়েছে। আমার দাদা একটা ফার্স্টে একটা দিয়েছিল, সেটা না মায়ের হয়নি, তো দেখে নাও পরের ভিডিওতে। মুন্ডুটা কই গেল? এই তো, ওই তো, বোটা হেঁটেছে। তো দেখতে পেলে ওই ওই সোয়েটারটা হয়নি মায়ের, তার জন্য ওটা পাল্টে এরকম একটা শাল এনে দিয়েছে। এই যে খুব সুন্দর কালারটা, ঠিক আছে, রানি কালার, এই যে এটা দিয়েছে আমার দাদা। এবার গেল ওই সারপ্রাইজ দিয়েছিল যে দেখিয়েছিলাম সেটা, তো খুলে রাখাই তোমাদেরকে। মায়ের ইয়েলো কালারটা খুব পছন্দের, তো মাকে এই শাড়িটা দীপা না বলে এনে দিয়েছে। তো ভেতরে লালও আছে, এই যে লালও আছে, এটা পরেনি, ঠিক আছে, এটা এখনও ওই সিলটাও রয়েছে। তো এটা কাট কিছুই করেনি, জাস্ট খুলে না খুলে দেখেছিল, এই যে এই শাড়িটা। হ্যাঁ পড়ো, এটাই দিস, তুমি পড়ো, আমি পড়বো না। তারপরে দেখাই এই যে এইটা, এটা মা পরেছিল এই ব্লাউজটা, সেটা দীপা দিয়েছিল, ওই শাড়িটা হোল শাড়িটা আর এই ব্লাউজটা একসাথে দিয়েছিল। এই ব্লাউজটা না এটা সিম্পল ব্লাউজ না, দেখো এই যে এরকম কাজ করা পুরো পুরো ব্লাউজটা, খুব সুন্দর। এবার দেখা হচ্ছে এটার মধ্যে কী আছে, এটার মধ্যে আছে দুটো শাড়ি, যেটা হচ্ছে আমার কাকিমার, বড়ো কাকিমা আর ছোটো কাকিমার, মানে ওদের বাড়ি থেকে, মানে কাকা আর কাকি ওদের একই হলো, যে ওরা দিয়েছে। তো ফার্স্টে এই শাড়িটা দেখা, ঠিক আছে, এই শাড়িটা আমার ছোটো কাকিমা দিয়েছে, খুলে দেখাচ্ছি। এই যে এটা একটা জামদানি শাড়ি, এই শাড়িটা দিয়েছে কমলা কালারের মধ্যে, এই শাড়িটা আমার কাকিমা, ছোটো কাকিমা দিয়েছে, এটা ছোটো কাকিমা আমার শাশুড়িমাকে দিয়েছে। তোমরা তো দেখেছো আমার বাপের বাড়িতে সেলিব্রেট হয়েছে জন্মদিনটা, তো ওরা দিয়েছে। তারপরে আরেকটা শাড়ি দেখাই, এগুলো খোলা হয়েছে, হ্যাঁ খুলে দেখা হয়েছিল, প্যাকেটের আওয়াজ পায় না মামা। তো এই একটা শাড়ি, এই শাড়িটাও আমার বড় কাকিমা দিয়েছে হচ্ছে আমার শাশুড়িমাকে, খোলা হয়েছিল বলে তার জন্য ভাঁজটা খোলা, তাই এরকম, ঠিক আছে। এটাও একটা জামদানি শাড়ি, এই যে হলুদ আছে, বাবা আওয়াজ পায় না, এই যে শাড়িটা দিয়েছে। তো এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের গিফট। আমাদের যেহেতু বেশি বড় করে করা হয়নি, আমাদের বাপের বাড়ি যে কয়জন, মানে আমার বড়ো কাকিমা ছোটো কাকিমা তাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির, এইটুকুই, মানে জাস্ট
নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছিল, আর বেশি বড় করা হয়নি। তো তোমরা দেখেইছ, আর এরপরে এটা আমি আগে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আর আমার মা কি দিয়েছে সেটা হচ্ছে আমার এই যে বিছানা যে চাদরটা দেখছো, এই চাদরটা আমার মা দিয়েছে। আর আমার শাশুড়ি মায়ের ঘরে একটা হলুদ কালার আছে, সেটা আমার মা দিয়েছে, আমার শাশুড়ি মাকে দিয়েছে। কিন্তু শাশুড়ি মা বললো যে তুই একটা নেই, আমি একটা নিই। তো দুজনে ভাগাভাগি করে নিয়েছি, মা যেহেতু হলুদটা পছন্দ সেজন্য মা হলুদটা নিয়েছে। ওই ক্লিপটা তোমাদের এরপরের ভিডিওতে, মানে এরপরের ক্লিপে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? কেন জানি না মা যে গিফটটা দিয়েছে, যে চাদর দুটো দিয়েছে, মা পেয়ে খুব খুশি হয়েছে। বেশিরভাগ ঘরে দেখবার শাড়ি তো সবাই দেয়, চাদরটা পেলে না সবাই একটু বেশি খুশি হয়ে যায়। কেননা বিছানার চাদরটা না খুব প্রয়োজন হয়, খুবই প্রয়োজন, আমাদের ঘরে তো প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। আর আমাদের ঘরেতে যেহেতু বাচ্চা রয়েছে, সেহেতু কাঁচাটাও বেশি হয়, নোংরাটাও একটু বেশি হয় বিছানার চাদর, তো সেই জন্য রঙটা না ঠিকঠাক থাকে না। তো আমাদের ঘরে প্রচুর চাদর লাগে, প্রচুর পরিমাণে। তো দেখে নিয়েছ, তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো আজকের মতন, টাটা, গুড নাইট।